আসসালামু আলাইকুম সবাইকে, এসকে এডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটি হচ্ছে নতুন শিক্ষকদের বিরল ফরম পূরণের নির্দেশনা আসছে। অর্থাৎ যারা চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু একটি ভেরিফিকেশান হবে, পুলিশ ভেরিফিকেশান হবে। তো সেটার বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটু অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিও শুরু করা যাক। নতুন শিক্ষকদের বিরল ফরম পূরণের নির্দেশনা আসছে। এটা হচ্ছে দৈনিক শিক্ষা যেই অনলাইন পত্রিকাটি সেই পত্রিকা প্রকাশিত হয়েছিল। শিক্ষক নিয়োগের চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে 32,000-এর বেশি প্রার্থী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন। প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত সুপারিশ করা হবে। তবে চতুর্থ দাফে শিক্ষক নিয়োগে বিরল ফরম পূরণের প্রক্রিয়া কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে হাতে হাতে ফরম পূরণ করতে হলেও চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীরা অনলাইনে বিরল ফরম পূরণের সুযোগ পাবেন। প্রার্থীদের বিরল ফরম পূরণের সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও এই সফটওয়্যার তৈরির কাজ করেছে। সফটওয়্যার প্রস্তুত হয়ে গেলে আগামী সপ্তাহে প্রার্থীদের বিরল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হতে পারে। গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পোর্টাল কর্তৃপক্ষের NTRCA কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে এদিন বিকেলে NTRCA এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, এবার প্রার্থীদের বিরল ফরম অনলাইনে পূরণ করতে হবে, এই জন্য সফটওয়্যার প্রস্তুত করেছে সুরক্ষা সেবা বিভাগ। তাদের এই কাজে বেগ পেতে হচ্ছে, তারা কাজ গুছিয়ে উঠতে পারছে না। তিনি আরও বলেন, তারা সফটওয়্যার প্রস্তুত করলেই আমরা প্রার্থীদের অনলাইনে বিরল ফরম পূরণের নির্দেশনা দেব। আশা করছি তারা আগামী সপ্তাহে কাজ শেষ করতে পারবে। তারা কাজ শেষ করলেই আমরা প্রার্থীদের আমরা অনলাইনে ফরম পূরণের নির্দেশনা দেব। আগামী সপ্তাহেই এই নির্দেশনা দেওয়া হতে পারে। এক বিজ্ঞপ্তিতে NTRCA জানিয়েছেন, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে তা অনলাইনে সাবমিট করতে হবে। বিরল ফরম পূরণ ও সাবমিট সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে NTRCA-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে প্রাথমিক সুপারিশ হওয়ার পরে যেই পুলিশ ভেরিফিকেশন সেটাতে কিন্তু অনলাইনে হবে এবার। তো ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।